হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি অর্কিড নিয়ে অর্কিডটা নিয়ে অনেকেই অনেক বলেছিলেন যে একটা ভিডিও করতে তো আপাতত এই ফুল ফুটেছে এই প্রথম তিন চার মাসের মানে খাটনিতে একটু ম্যাচিওর প্ল্যান্ট নিয়েছিলাম এগুলো এখানে যতগুলো দেখছেন এগুলো সব একটুখানি ম্যাচিওর প্ল্যান্ট বেবি প্ল্যান্ট দিকে আছে তো এই ম্যাচিওর প্ল্যান্টগুলোতে কিন্তু ফুল খুব তাড়াতাড়ি আসে অন্যান্য বেবি প্ল্যান্টের তুলনায় যেগুলো সিডলিং টাইপের গাছ হয় সিডলিং টাইপের গাছে কিন্তু কুঁড়ি আসতে বা ফুল আসতে অনেকটা সময় লেগে যায় প্রায় দু বছর ধরেই রাখুন মোটামুটি এরা এক বছর পার করে এসছে যেখান থেকে গ্রো হয়েছিল যাদের কাছ থেকে ছিল তাদের কাছ থেকে আমি কিনেছি তো তাদের কাছে অন্তত এক দেড় বছর ছিল তারপরে আমার কাছে এসছে এই গাছটার বয়স তো আরও পুরনো এটা জাস্ট নার্সারিতে একটা ঝোলানো ছিল গাছটা দেখে ভালো লাগে তো নিয়ে চলে আসি তখন কুঁড়িও ছিল না ফুলও ছিল না কিছুই ছিল না কালার কি হবে সেটাও জানতাম না এটা আমি আগেও বলেছি কালার কীভাবে জানতাম না তো তাতে এই কালার হয়েছে খুব অসম্ভব সুন্দর দেখতে সেইরকম খুব একটা যে খাবার দিতে হয় তার কিছু নয় খালি ব্যালেন্স একটা এমপিকে সঙ্গে রাখবেন উনিশ 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 হোক বা কুড়ি 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 হোক যেটাই হোক না কেন এক লিটারে এক গ্রামের থেকেও কম দেবেন এবং সেটা সপ্তাহে একবার করে ইউজ করুন যথেষ্ট ভালো তাতেই কিন্তু গাছে কুড়ি চলে আসে যদি আপনার গাছটা ম্যাচিওর হয় তার মানে এই নয় যে আপনি ওটা বেবি গ্লা মানে বাচ্চা গাছে দিলে সেই বাচ্চা গাছেও ফুল হবে এটা এটা নয় মোটামুটি একটু ম্যাচিওর গাছ হতে হবে তবে কিন্তু সেই গাছে ফুল চলে আসবে আর যদি বলেন যে অর্কিডের স্পেশাল খাবার তো স্পেশাল খাবার তো অনেক সাইডেই অনেক রকম খাবার পাওয়া যায় আমিও নতুন গ্রোয়ার আমিও সেরকম খুব একটা বেশি যে আমার অভিজ্ঞতা আছে সেটা বলবো না তো অন্যান্য অনেক সাইড আছে যেখানে খাবার পাওয়া যায় অর্কিডের তো সেগুলো ইউজ করতে পারেন মোটামুটি পেস্টিসাইড এই ফুল এসে যাবার পরে না ইউজ করাটাই ভালো ফাঞ্জি সাইডটা সপ্তাহে একবার স্প্রে করাটা ভালো কিন্তু ফুল আসার পর ফুলে আপনি পেস্টিসাইড দিন কি ফাঞ্জি দিন কি জলের ছিটা দিন যেটাই দিন না কেন সেটাই কিন্তু খারাপ তাতে কিন্তু ফুলের আয়ু কমে যায় আর অর্কিড আপনারা সবাই জানেন মিনিমাম একটা ফুলের স্টিক মোটামুটি দেড় মাস দুমাস তো থাকেই তো ডেন্ড্রোবিয়াম তো স্বাভাবিক এ অনেক দিন থাকে আমারই এগুলো রয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেল মানে কুঁড়ি থেকে ফোটা ছাড়া ফুল ফুটে এক মাস হয়ে গেল তো অনেক দিন থাকে অর্কিডের এটা মানে লং লাস্টিং ফ্লাওয়ার যার জন্যই এর দাম অনেক বেশি আর খুব রেয়ার ফুল হয় সব সময়ই যে ফুলে ভর্তি থাকবে সেরকম না একটা সিজনে হয় বা কোনো কোনো সময় হয়তো হলো না তো এটা কিন্তু আর এই মাঝখানের যে গাছটা দেখছেন এটা ক্যাটালিয়া এখানে ম্যাক্সিমাম ডেন্ডোবিয়াম অনসিডিয়ামের একটা ছোট্ট চারা কিনেছিলাম এইদিকে এটা ভ্যান্ডা প্রজাতিরই বলতে পারে ওটা ফক্সটেল অর্কিড আছে তো মোটামুটি ডেন্ডোবিয়ামের সংখ্যাই বেশি আছে আমার কাছে আমি সেটাই করার চেষ্টা করছি আর যারা নতুন মানে আমার মতন গাছ করতে চাইছেন তো তারা আমি বলবো যে আমি ঘুরুন অন্তত ফুলের দেখাটা পাবেন কারণ বাকি গাছগুলো এত শক্ত যে তাতে কবে ফুল আসবে ধৈর্য হারিয়ে ফেলবেন আর যদি মনে করেন যে গাছ কিনবেন তো আমি বলবো প্রথম প্রথম একটু ম্যাচিওর গাছে কিনুন তবে একটা মনে শান্তি হবে ফুল দেখে যে হ্যাঁ ফুল হয় আমি যদি ওরকম একটা গাছ যদি একদম শুরুতে কিনি তাহলে একটা সমস্যা হবে যে ফুল আস্তে আস্তে আমার দু তিন বছর সময় লেগে যাবে এবং তাতে আমার যে ইচ্ছা সেটা কিন্তু মরে যাবে যে হচ্ছে না ফুল হচ্ছে না তো প্রথমে কীরকম ফুল হয় হয় কিরকম দেখতে হয় কীরকম জায়গা থেকে ফুল মানে ফুলের স্পাইক আসে সেটা দেখার জন্য অন্তত আপনাকে অন্তত একটা দুটো প্ল্যান্ট অন্তত ম্যাচিওর কিনতে হবে বাকিগুলো এবার আপনি আস্তে আস্তে সিডলিং করুন কোনো অসুবিধা নেই একটা দুটো প্ল্যান্ট ম্যাচিওর কিনতে হবে তাতে আপনার নিজের সুবিধা আপনি দেখে বুঝতে পারবেন যে কোনটা পাতার কোনটা স্পাইক বেরোচ্ছে বা গাছের গ্রোথ কীরকম হয় আর একদম যদি সিডলিং থেকে শুরুর দিকে করতে চান তাহলে আমি বলবো তাকে এক্সট্রিম পরিমাণে ধৈর্য রাখতে হবে ফুল কেন হবে না অবশ্যই হবে আমার এখানেই যে গাছগুলো দেখছেন এগুলো সব এই এরকম সিডলিং থেকে করা ছিল তো আপাতত এখন এই গাছগুলো সিডলিংগুলোর বয়স এখন মোটামুটি প্রায় ছ মাস ছ মাসে এরা এরকম হাইটের হয়েছে আর তাহলে ভাবুন তাহলে এই গাছগুলোর বয়স কত এগুলো অবভিয়াসলি ব্যাচিওর প্ল্যান্ট তো অবশ্যই এক দেড় বছরের পুরনো হবেই এছাড়াও অন্যান্য গাছ আছে নেই যে একদম তা নয় এখানে এই ডেন্ড্রোভিয়ামগুলো আছে এই সময় শীতকালে একটু পাতা ঝরাবে পাতা ঝরি একটু ন্যাড়াখেরা দানাখারা একটুখানি হবে তো তাতে ভয় পাওয়ার কিছু নেই তো এরাও বড় হচ্ছে এই সির্লিংগুলোও অনেক ছোট ছোট কিনেছিলাম একটা পাতা দুটো পাতা কিনেছিলাম দাম অনেক কম নেয় অনেক কম নেয় তো তাই জন্য কিনেছিলাম কিন্তু তাতে কিন্তু আপনার কিন্তু মেন্টালি স্যাটিসফ্যাকশান আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে এবং এনপিকে নাইনটিন 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 বা টোয়েন্টি 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 যেটাই হোক না কেন অন্তত সব মাসে একবার করে দিন গাছে একদম গোড়াতে স্প্রেয়ের বলছি না কোনো রকম স্প্রেয়ের কথা বলছি না গোড়াতে জাস্ট একটা লিটারের বোতলে অল্প এক গ্রামের থেকে একটু কম নিয়ে গুলে সে সমস্ত জল টবে দেবেন টবে দেবেন এবং জল খুব বুঝে শুনে দেবেন জল যেন একদম না দাঁড়ায় আমারটা যেটা মিডিয়াতে আছে সেই মিডিয়ায় আমি বলে দিচ্ছি এটা টবের ইট ভাঙা ইট ভাঙা টালি ভাঙা আর কাঠ কয়লার মোটামুটি ছা মানে কাঠ কয়লা যেটা আর কি আছে তো সেটাতে করা আছে ও আদার্স কিছু নেই এটা নতুন গাছ একে পরে এনেছিলাম তো তাই একে রিপোর্ট করা হয়নি যেহেতু এর মধ্যে আনার মোটামুটি এক মাসের মধ্যেই স্পাইক চলে এসেছিলো তাই আমি একে রিপোর্ট করিনি কারণ রিপোর্ট করলে অনেক সময় কিন্তু স্পাইকটা ফুটতো না যখন দেখবেন যে কোনো গাছে আপনি কুঁড়ি শুদ্ধ আনছেন তো তাকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে যাবেন না যদি রিপোর্ট করেন তাহলে কিন্তু কুঁড়িটা ফুটবে না কুঁড়িটা হবে না ওই একটা জায়গায় এসে গিয়ে থেমে যাবে তো কুঁড়িটা নিয়ে নিন ফুলটা নিয়ে নিন তারপরে রিপোর্ট করুন জল বুঝে দিন যদি কাঠ ছোবরাতে থাকে নারকল ছোবরাতে থাকে তাহলে একটু কম জল দিন মোটামুটি একদিন অন্তর অন্তর দিন বা যখন বুঝবেন যে হ্যাঁ শুকিয়ে গেছে তখন দিন কিন্তু কাঠ কয়লা যেহেতু আমার আছে তাই আমাকে প্রত্যেক দিন জল দিতে হয় কারণ ওতে বিন্দুমাত্র জল দাঁড়ায় না আর তাতে গ্রো খুব ভালো হয় খুব তাড়াতাড়ি মানে ডালপালা বেরোয় তো এইটুকুই যাচ্ছে আর কিছু নয় পেস্টিসাইড হিসাবে কাকা স্প্রে করি আর সুপারসোনাটা কখনো কখনো স্প্রে করি আর নিম অয়েল এছাড়া আদার্স কিছু নয় নিম অয়েল মানে সেটা কেনা হাতে তৈরি করা নয় আর সেরকম ফাঞ্জি সাইড হিসাবে ব্যাবিস্টিন এছাড়া তো আপনার আমি কিছু করিও না জোর সেই যেরকম সমস্ত গাছে করি তাই করি খালি ফুল চলে এসছে বলে এখন ব্যাবিস্টিন আর পেস্টিসাইডটা ওদেরকে স্প্রে করা এদের দুজনকে স্প্রে করা বন্ধ আছে বাকিরা পাচ্ছে খুব সন্তর্পণে স্প্রে করতে হচ্ছে করলেও যাতে ফুলগুলোতে না লাগে ফুলগুলোতে লাগলে মানে পুরো পুরো খাটনি বেকার চলে যাবে তাই জন্য একটু বুঝে শুনে স্প্রে করতে হচ্ছে তো জাস্ট এইটুকুই এছাড়া অর্কিডের ডেনড্রোবিয়াম অর্কিডের জন্য আদার্স কিচ্ছু না অ্যাট লাস্ট পুরো টোটাল ভিডিওর শেষে একটা কথাই বলবো সেটা হলো এই ডেন্ড্রোভিয়ামের জন্য কিন্তু রোদ্দুর লাগে যাদের একদমই বারান্দায় রোদ্দুর নেই তাদের কিন্তু ডেন্ড্রোভিয়ামের গাছ প্রচুর ভালো হবে পাতা বড় বড় হবে সুন্দর একদম সবুজ হবে কিন্তু ফুল আসবে না এটা আমি দেখেছি আমি অনেক এদিক ওদিক করে এই পাশে রেখেছি ও পাশে রেখেছি তারপরে এসে এই দক্ষিণ দিকে একদম ওপেন রোদ্দুরের মধ্যে ফেলে রেখেছি তাতে কিন্তু কুঁড়ি চলে এসেছে এরা কিন্তু সবাই রোদ্দুর পছন্দ করে এর এই রিন যত গাছ দেখছেন এরা সবাই রোদ্দুর পছন্দ করে তার মানে এই নয় যে আপনি খটখটে রোদ্দুরে দিয়ে দিলেন সেটা একদমই নয় কিন্তু মোটামুটি এদের একটু রোদ্দুর দরকার মিনিমাম এক দু ঘন্টার জন্য হলেও মানে খুব ভালো হয় তো রোদ্দুর যদি থাকে গাছের পাতা যদি খুব ডিপ সবুজ না হয় তাহলে আপনার ফুল চলে আসবে আর গাছের পাতা যেরকম গাঢ় সবুজ চকচকে দেখতে হয় তার মানে ফুল আসতে সময় লাগবে কারণ ম্যাক্সিমামটাই ও পাতায় ওর খাবার ইনভেস্ট করছে ফুলে করছে না তো হালকা কালারের পাতা হলে ফুল চলে আসার চান্স বেশি খুব ডিপ কালার হলে বা পাতা সবুজত্ব বেশি হলে ফুল আসার চান্স একটু কম আছে তো একটু রোদ্দুর লাগান অর্কিডের গাছে মোটামুটি এক দু ঘন্টা আর একটু রোদ্দুর পার্সেল পার্সেলসে রয়েও রোদ্দুর যদি পায় দু তিন ঘন্টা তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু রোদ্দুরটা দরকার একদম হলে হবে না খালি হলে হবে না একদম ছাওয়া জায়গা হলে ওর ডেন্ড্রোবিয়াম তো ফুল আসবে না তো জাস্ট ছ মাসের যা অভিজ্ঞতা তাতে আমি তাই বললাম খেটে খেটে যেইটুকু করছি সেটুকুই বলতে পারবো এর থেকে বেশি কিছু বলতে পারবো না তো যেটুকু হয়েছে সেটুকু দেখালাম অনেকেই জানতে চাইছিলেন যে কি কি যত্ন কেরমভাবে করতে হয় আমি জল দেওয়ার পদ্ধতি দেখিয়ে দেব যে আমি কীভাবে দিই তো আপাতত যতটুকু যত্ন করেছি সেইটুকু টোটালটা বললাম এছাড়া আদার্স কিছু নেই হিউমিক অ্যাসিড অনেকে জিজ্ঞেস করেছেন অর্কিডে দেওয়া যায় কিনা অবশ্যই দেওয়া যায় কিন্তু মাসে একবার বেশি দরকার নেই যখন বসাচ্ছেন নতুন গাছটাকে তখন একটু মাসে একবার একটু হিউমিক অ্যাসিড এক লিটারে এক গ্রামের থেকেও কম একটুখানি গুলে আপনারা গাছে দিতে পারেন কোনো কিছু স্প্রের কথা কিন্তু বলছি না স্প্রে মানে শুধু ফানজিসাইড আর পেস্টিসাইড এছাড়া কিন্তু কিছু স্প্রে পাতায় যত স্প্রে কম করবেন তত ভালো পাতায় যত বেশি স্প্রে করবেন ব্ল্যাক স্পট আসে কালো কালো ছোপ ছোপ আসবে এখানে আমার হয়েছিল একটা পাতায় সেটা ঝরে গেছে কালো কালো ছোপ আসে অদ্ভুতি একখানা ব্ল্যাক স্পটের মতন তো সেটা চলে আসতে পারে তো চেষ্টা করবেন যতটা সন্তর্পণে রাখা যায় অনেক কস্টলি গাছ যার জন্য একটু যতটা সন্তর্পণে এবং যতটা বুঝে শুনে গাছে জল দেবেন তত কিন্তু ভালো তো আজকে এইটুকুই কাল আমার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান যেইটুকু বলি থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালটা আগে নিজে করে নিই তারপরে থিওরিটা বলি কারণ আমি আগে নিজে সফল হব তারপর তো ভিডিও করবো তো সফল হয়েছি তাই ভিডিওটা করলাম অভিজ্ঞতা খুব একটা বেশি নয় মাত্র ছ মাসের তো ছ মাসের অভিজ্ঞতাতে তো যেইটুকু হয়েছে সেইটুকু দেখালাম তো আজকে এইটুকুই কাল অন্য ভিডিও নিয়ে আসবো অবশ্যই